আগের উইকে হঠাৎ আর জ্বর জ্বর আসে মানে ঠান্ডা লেগেই জ্বরটা এসছিলো আর অনেকেই ভাবছ যে এসে সেরকম ভিডিও কেন তুলছি আসলে আমি আর যে মাঝে মাঝে এরকম ভিডিও তুলি অন্যদিন উনি দুষ্টুমি করেন শুয়ে শুয়ে কিন্তু আজকে বড্ড এই যে শুয়ে কাহিল সারা রাত ঘুমাইনি বেচারা তো কাজ তো চলবে কারণ কাজ তো পিছিয়ে থাকবে না অর্ডারগুলোকে ডিসপ্যাচ করতেই হবে আর এই উইকেই থেকে বেশি কাজ পড়েছিল ছিল হচ্ছে একটা শাড়ি একটা লেহেঙ্গা একটা পাঞ্জাবি পানপাতা। মানে অনেকটাই চাপের ছিল কিন্তু আর্যকে আর সবার আগে দেখতে হবে তো সেই জন্য আর্য যখন যখন ঘুমার আমাকে তখন তখন কাজ করতে হয়েছে কাজগুলো সবই একটু লেট হয়েছে আমি এই কারণেই না বেশি টাইম নিয়ে রাখি বুঝতেই পারছো তাহলে কেন আমি এত টাইম নিয়ে রাখি হাতে এই কারণে কারণ ঘরে বাচ্চা থাকলে জানোই তোমরা আজ ভালো তো কাল নাক দিয়ে জল পড়ছে পশু পেট গন্ডগোল করছে তো সেই জন্যই টাইমটা আমি নিয়ে রাখি সেই টাইমে চলছে এদিকে আর নরমাল ওটা আড়াই দিন তো থাকবেই জ্বর তো আসবেই বাচ্চা মানুষ শরীর খারাপ হবে তাই নিয়েও থাকতে হবে তাই নিয়ে আমাদেরও কাজ করতে হবে আর এই ওয়েদারটা এত বাজে না ঠিকমতো এখনও ঠান্ডাও পড়েনি ডিসেম্বর মাস পড়ে গেল আর এদিকে ঠান্ডার কোনো বালাই নেই কী আর করা যাবে ভগবান যা দেবে তাই চলবে এদিকে একটা লেহেঙ্গা বানাচ্ছি রেড হোয়াইট কম্বিনেশন মধুশ্রীদির অর্ডার প্রথমে আগে আমি ওড়নাটাকে নিয়ে পড়েছি প্রথমে দিয়েছি ওয়াশ এফেক্ট দিয়ে তারপরে তারপরে আমি আলপনা করছি মানে কর্ণ নকশা আঁকছি তলার পাটটা হয়ে গেছে এবার এখানে দুটো মই রাখতে হবে ময়ূর রাখলে এটাকে মোটামুটি এই ওড়নার পাটটা শেষ আর এটা কিন্তু আমার একটা আগের অর্ডার ছিল সেটা দেখে আমাকে মধুশ্রী দিয়ে অর্ডার দিয়েছিলো কিন্তু আমি তো অন্য রকম করবই সেম ডিজাইন তো করবো না মোটামুটি এটা হয়ে এসে এরপর আবার শাড়িটাকে শেষ করতে হবে শাড়িটা আগে দিন তোমাদের মনে আছে যেদিন বড়মার মন্দিরে গেছিলাম ভিডিও দিয়েছিলাম সেটা পুরো ফুল শাড়িটা এটা তখনই রেডি হচ্ছিল মানে শাড়ি লেহেঙ্গা সব একসাথে আর এটা হচ্ছে মমদির অর্ডার মমদির মেয়ের অন্নপ্রাশন তার জন্য আর ওইটা হচ্ছে মধুরশ্রীদের রেডিভের একজনের একটি বাচ্চার অন্নপ্রাশন আছে তার জন্য তো দুটোই ভারী ভারী কাজ একই সব এখানে দেখো হয়তো বুঝতে পারবে এই হচ্ছে শাড়িটা দেখে আমাকে করতে হবে দুটোই আমার রিপিট অর্ডার কিন্তু দুটোকেই একটু অন্যরকম করার চেষ্টা করেছি তো শাড়িটা হয়ে গেছে এবার লেহেঙ্গার মেন পার্টটা মানে তলার যে ঘেরালা আলাদা পার্টটা নিয়ে বসতে হবে এটা করতেই দুই থেকে আড়াই দিন সময় লাগে কারণ এটা মেপে মেপে করতে হয় স্কেল মেপে যদি এদিক ওদিক হয়ে যায় তাহলে কিন্তু ময়ূরটা এদিক ওদিক হয়ে যাবে এই লেহেঙ্গাটা পোস্ট করার পর মানে এর আগেরটা পোস্ট করার পর অনেকেই না এরকম লেহেঙ্গা চেয়েছিল আমি বলেছিলাম সেম হবে না আমি কিন্তু একটু ডিজাইন অনুভব তখন কেউ ভরসা করে আমার পরে কিন্তু অর্ডারটা দেয়নি দু একজন ছাড়া কিন্তু এখন আশা করি তারা বুঝতে পারবে যে আমি কী বোঝাতে চেয়েছিলাম আমি প্যাটার্নটা সেম রাখবো ময়ূর কলকা রাখবো কিন্তু ডিজাইনটা একটু একটু পাল্টে দেবো ভেতরে পাটটা মোটামুটি কমপ্লিট এবার হচ্ছে একদম সাইড থেকে একটা পুরো বর্ডার লাইন যাবে এতে আবার ইউলোদের কাজও হবে তো সেটাকেও ভাবতে হবে আমাকে প্রথম যখন কাজ সরি করি তখন ভাবি যে হবে তো হবে তো বিশেষ করে যদি আর্য শরীর দিক দিয়ে সুস্থ না থাকে সেদিন তো আরোই চিন্তা হয় কিন্তু তারপর যখন আস্তে আস্তে কাজটা হয়ে যায় তখন আলাদা একটা আনন্দ হয় যে না এত কঠিন কাজ নামাতে তো পারি পেরেছি আমি এবার এখানে একটুখানি ইয়েলো টাচ দিয়ে দেবো তাহলেই ফিনিশ মানে একদম শেষ পর্যায়ে এসে গেছি তলায় পাটটা একটু লাল দিতে হবে একটা একটা না আছে পার্পেল কালারের যে সেটা মাথায় আছে একদম অন্য রকম কিছু করবো তো দেখতে থাকো অবশ্যই এক্ষুনি আসবে না কদিন দেরি আছে অর্ডারটা আর ইয়েলো টাচ মনে করে দেওয়া শেষ এবার একটুখানি লাল পাটটা করে দেবো তাহলেই কমপ্লিট এইভাবে আস্তে আস্তে লাল পাড় করে দিচ্ছে এরকম করে হালকা হালকা করে আর এইটা হচ্ছে পাঞ্জাবি আগে ছবিটা দেখে নিলে ওটা আমারই কাজ করা ওই পাঞ্জাবি আবার আমাকে এখানে রেডি করে দিতে হবে সেম পাঞ্জাবি আমাকে চেয়েছে এখানে রেড আর হোয়াইটের কম্বিনেশানে করতে হবে আর ঘোড়া ডিজাইন করতে হবে এই হচ্ছে মেন এখানে দরকার এটা না ওই সপ্তাহে মানে তখন শেষ হয়নি কারণ এটা একটু পেছনের অর্ডার ছিল এটা একটু লেট হয়েছে তো চলো লেহেঙ্গা পুরো রেডি এবার তোমাদের দেখিয়ে দিই ফাইনাল লুকটা এই হচ্ছে লেহেঙ্গার তলার পাটটা মানে একদম তলার যে ঘাগড়া মতো পারটা পুরো অল ওভার কাজ করে দিয়েছি দেখো কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তোমাদের কমেন্টগুলো পড়তে ভালো লাগে কোথা থেকে কে দেখছো সেটাও জানিও কিন্তু আর এইটা হচ্ছে আচল আঁচলা সরি ওড়না 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 আর এটা হচ্ছে ব্লাউজটা তো এই হচ্ছে টোটাল আমার লেহেঙ্গাটা এটা রেডি হয়েছে মোটামুটি সাড়ে তিন দিনে নর্মালি এটা আমার দু দিনে শেষ হয়ে যায় কিন্তু এবার যেহেতু একটুখানি প্রবলেম ছিল সেই জন্য একটু দেরি হয়েছে তো কী করা যাবে সেরকমই টাইম নেওয়া ছিল ঠিক আছে ওকে একদম ওকে আবাবাসি করতে হবে হ্যাঁ আবাব করতে হবে